সুন্দর হাসির জন্য একটি জরুরি ব্যাপার হলো দাঁতের সৌন্দর্য এই কারণেই সবাই দাঁত সুন্দর ও ধবধবে সাদা রাখতে চায় তবে অনেক সময় দেখা যায় বারবার ব্রাশ করলেও দাঁতের হলদে ভাব সহজে দূর হচ্ছে না বিশেষজ্ঞদের কথায় দাঁতের হলদে ভাব কিছু জীবাণুর কারণে হয় জীবাণুগুলো নষ্ট হলেই হলদে ভাব অনেকটা মিটে যেতে পারে দাঁত হলুদ হলে প্রায় অপস্তুতে পড়তে হয় কোনো অনুষ্ঠান উৎসবে গেলে আমরা দাঁত নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করি তবে কিছু ঘরোয়া উপায় দাঁতের হলুদ দাগ দূর করতে সাহায্য করে সাধারণ ব্রাশ করে অনেক সময় দাঁতের হলদে ভাব দূর করা যায় না আজকে এমন একটি পদ্ধতি তোমাদের সাথে আলোচনা করব যেইভাবে আমরা কিন্তু সহজেই দাঁতের হলদে ভাব থেকে শুরু করে মুখের গন্ধ পাইরিয়া দাঁতের পাথর এরকম নানান রকম রোগ কিন্তু নিমেষেই সারিয়ে ফেলতে পারবো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি আমরা প্রত্যেক দিন কিন্তু রসুন ব্যবহার করি আর রসুন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো সেখান থেকে প্রথমে দু তিন কোয়া রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি পর একটা গ্রেটারের সাহায্যে আমি রসুনটাকে একটু গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে রসুনটাকে একটু থেতো করেও নিতে পারো তো এখানে আমি দুটো রসুন ভালো মতো গ্রেড করে নিয়েছি পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ এখানে আমি একবার ব্রাশ করার মতো সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তোমরা চাইলে সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো আর তারপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব সহজেই দাঁতের ভাব দূর করতে সাহায্য করে তিনটে উপকরণ ভালো মতো মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে সর্ষের তেল এখানে তোমরা নারকেল তেলও ব্যবহার করতে পারো সর্ষের তেল কিন্তু দাঁতের জন্য খুবই ভালো একটা জিনিস কেননা দাঁতের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু সর্ষের তেল একেবারেই কমিয়ে ফেলতে সাহায্য করে তারপর সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমরা প্রত্যেক দিন রান্নায় যে হলুদ ব্যবহার করি এখানে সেই হলুদ গুঁড়োই ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা হলুদ একটুখানি গ্রেট করে বা বেটেও ব্যবহার করতে পারো সমস্ত কিছু আবারও মিশিয়ে দিয়ে এখানে নিয়ে নেবো কলগেট তোমাদের কাছে যে কোনো ধরনের যদি হোয়াইট কালার টুথপেস্ট থাকে ঠান্ডা সেক্ষেত্রে হোয়াইট কালার টুথপেস্টই ব্যবহার করবে খুব সামান্য পরিমাণ এখানে একটু কলগেট নিয়ে আবারও একটা চামচের সাহায্যে ভালো মতো সমস্ত কিছুকে বেশ কিছুটা সময়ের জন্য একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে তোমরা যদি চাও এই মিশ্রণটাকে বেশি করে বানিয়েও কিন্তু এক সপ্তাহের জন্য এটাকে স্টোর করে রাখতে পারো তবে অবশ্যই এটাকে একটা কাচের পাত্রের মধ্যে ফ্রিজে করে স্টোর করে রাখতে হবে তাহলে এক সপ্তাহ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারব তো মিশ্রণটা ভালো মতো আমার তৈরি হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি ব্রাশ ব্রাশটাকে সামান্য পরিমাণে একটু জলে ভিজিয়ে নিয়ে এখানে এই সলিউশনটা নিয়ে নিচ্ছি এরপর ভালো মতো ব্রাশ করে নিতে হবে তবে ব্রাশ করার সময় খেয়াল রাখতে হবে আপ অ্যান্ড ডাউন করেই কিন্তু ব্রাশটাকে করতে হবে যদি লেফট সাইড রাইট সাইড করে আমরা দাঁতটাকে মাজি তাহলে কিন্তু দাঁতের মধ্যে থাকা কোনো ময়লাই বেরোবে না আর সাথে কিন্তু দাঁতের হলদে ভাবও দূর হবে না আর এইভাবে যদি আমরা দাঁত প্রত্যেক দিন প্রতিবার মেজে নিতে পারি তাহলে কিন্তু আমাদের দাঁতের মধ্যে থাকা সমস্ত খাবারের টুকরো সমস্তটাই কিন্তু আমরা দাঁত থেকে রিমুভ করতে পারবো আর এখনও অনেক মানুষ আছে যারা কিনা না ব্রাশ ব্যবহার করে না হাতের সাহায্যে বা গাছের ডাল দিয়ে তারা বেশি অভ্যস্ত দাঁত মাছ দেয় কিন্তু রকম করলে দাঁতে কিন্তু নানান রকম সমস্যা হতে শুরু করবে আর দাঁতের কিন্তু হলুদ ভাবও আস্তে আস্তে চলে আসবে তাই মুক্তর মতো সাদা ধপধপে দাঁত পেতে অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে প্রত্যেক দিন দিনে দুবার করে অবশ্যই এই টিপসটা যদি আমরা ফলো করি তাহলে দাঁতে কিন্তু আর কোনো রকমই সমস্যা হবে না তো ভালো মতো এই দাঁতটা ব্রাশ করে নিষ্কার জলে যদি আমরা কুলকুচি করে ধুয়ে ফেলতে পারি তাহলে আমাদের দাঁত কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর দাঁতে কিন্তু রকমই সমস্যা হতে দেখা যাবে না আর তফাতটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো কি পরিমাণ দাঁতের মধ্যে হলুদ ভাব ছিল একবার ব্রাশ করার ফলে কিন্তু হলুদ ভাবটা অনেকটা সাদা হয়ে গেছে আর এইভাবে যদি কন্টিনিউ আমরা দাঁতটা ব্রাশ করে নিতে পারি তাহলে দাঁত দাঁতের পাইড়িয়া থেকে দাঁতের পাথর সমস্ত কিছু কিন্তু একেবারেই নিমেষে উধাও হয়ে যাবে তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ